গুড মর্নিং ফ্রম হরিদ্বার। গুড মর্নিং বলতে এখন বাজে 3:35, রাত্রি 3:35, উঠে পড়েছি। 5টার মধ্যে গাড়ি স্ট্যান্ডে যেতে হবে, 5টা নাগাদ আমাদের সোনপ্রয়াগের জন্য গাড়ি ছাড়বে। কিন্তু এরা সব এখনও ঘুমোচ্ছে, আমি একা উঠেছি, ব্রাশ ট্রাশ করব, যে যেমন উঠছে ফ্রেশ হয়ে থাকি, তাহলে তাড়াতাড়ি হবে। তাই না, এরা কখন উঠবে? আমি ডাকছি এদেরকে, অ্যালার্ম ট্যালার্ম দিয়েছিল, অ্যালার্ম ট্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছে। আমি অন্তত ফ্রেশ হই। চলো, পিছনে হোটেল বেরোলাম, রাস্তা পুরো ফাঁকা, সামনে ওরা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি যেখান থেকে গাড়ি ধরবো সোনপ্রয়াগ যাওয়ার জন্য, সেই গাড়ি স্ট্যান্ডে যাচ্ছি। টাটা সুমো কথা বলা আছে, 1300 টাকা করে পার হেড পড়বে। সেখানে গিয়ে 5টায় বলেছে গাড়ি ছাড়বে, যদি কিছু না পাই তাহলে হেঁটে যেতে হবে, আর যদি টোটো বা অটো কিছু পেয়ে যাই তাহলে 10 মিনিট, হেঁটে গেলে 15-20 মিনিট লেগে যাবে। তো দেখা যাক, ওয়েদার দারুণ, মোটামুটি টেম্পারেচার ভালোই নিচে আছে, কিন্তু আরামদায়ক, দারুণ ওয়েদার। কেমন লাগছে? চলো যাওয়া যাক, এরকম ওয়েদার কতদিন পাইনি। এবার যেমন যেমন ওপরে উঠবো ঠান্ডা পরিবেশ, হ্যাঁ ঠান্ডা হতে থাকবে। শুধু ব্যাগগুলো একটু ভারী হয়ে গেছে, জানি না নিয়ে উঠতে পারবো কিনা, দেখা যাক। চলো, গাড়ি স্ট্যান্ডে চলে এসছি, এখনও গাড়ি আরও লোক আসবে, আমরা এখানে ওয়েট করছি। এখানে হোটেল থেকে বেরিয়ে মেন রোডে এসে টোটোতে 20 টাকা করে ভাড়া নিল এই বাস স্ট্যান্ড অবধি। বাস স্ট্যান্ডের পাশেই গাড়ি স্ট্যান্ড রয়েছে। বাস আমরা এখনও জিজ্ঞেস করলাম, পেলাম না। সরকারি বাস যদি যেতে চান তাহলে অনেক আগে থেকে বুক করে আসবেন, রেড বাস বা ওরকম থার্ড পার্টি আরও যে অ্যাপ আছে তার মাধ্যমে। এখানে এসে কিন্তু সরকারি বাস মানে কাল এলেন আজকের বুকিং এরকম পাবেন না। তো প্রাইভেট গাড়িতে অনেক বেশি ভাড়া বলছিল, আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি, 1300 টাকা করে পড়ছে। তো যেমন যেমন যাবো, যা যা খবর পাবো আপডেট দিতে থাকবো। প্রায় 45-50 মিনিট মতো আমরা চলে এসেছি স্ট্যান্ড থেকে। এখানে এখন পেট্রোল ভরানোর জন্য দাঁড়ানো হয়েছে। ওয়েদার দারুণ আছে, এখনও পর্যন্ত তো পুরো সানি ওয়েদার আছে। এরপর দেখা যাক কীরকম কী হয়। কিছুক্ষণ পর আরও আধ ঘন্টা 45 মিনিট পর দাঁড়াবো ব্রেকফাস্ট চা ফা খাওয়ার জন্য। এখন পেট্রোল ভরিয়ে নিই, আবার এখান থেকে thank you.
30-35 কিলোমিটার আসার পর আমরা এখানে এমন চা খেতে দাঁড়িয়েছি। চা ব্রেকফাস্ট একবার যদি টুকটাক কিছু খেতে হয়, ব্রেকফাস্ট এখনই করছি না, হালকা ফালকা কিছু খেয়ে নেবো। চা বিস্কুট তো খাবোই, অবশ্যই চা খাওয়া আর সকাল থেকে মাথা মাথা ধরে আছে। 10-15 মিনিটের ব্রেক নেওয়া হয়েছে। অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ তোমরা রাস্তা। এখনও প্রচুর জার্নি, বাকি 1/3ও কমপ্লিট হয়নি, 1/3ও কমপ্লিট হয়নি এখনও। এখান থেকে গৌরীকুণ্ড, আমরা সোনপ্রয়াগ যাবো, কিন্তু এখান থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স দেখাচ্ছে 178 কিলোমিটার। তো সোনপ্রয়াগ তারও 5-7 কিলোমিটার আগে ধরো, মানে এখনও 170 কিলোমিটারের ওপর আমাদের জার্নি করতে হবে। তো চলো দেখা যাক, ভালোয় ভালোয় এরকম সানি সানি ওয়েদারে জার্নি কমপ্লিট হয়ে যাক। আপাতত এখানে চা টা খাবো, নিয়ে আবার জার্নি স্টার্ট করবো। প্রায় 100 কিলোমিটার আসার পর আমাদের আবার সেকেন্ড ব্রেক দিল, অ্যান্ড পিছনের ভিউটা আহা, পিছনে নদী আর দাঁড়িয়েছি হাইওয়ের ধারে। এখানে ব্রেক দিল, প্রায় 100 কিলোমিটার চলে এসেছি। প্রচণ্ড রোদ রয়েছে, গরম লাগছে, কিন্তু তার মধ্যেই ফটো সেশন চলছে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। এসব ভিউ তো আর দ্বিতীয়বার পাওয়া যায় না। ছবি টবি তুলে আবার মুখে চোখে একটু জল দিয়ে আবার গাড়িতে উঠবো। এখনও অনেকটা পথ বাকি, 10:05 সবে 10:05, সন্ধ্যে হয়ে যাবে যেতে। ততক্ষণ ভিউটা দেখো, জাস্ট সোনপ্রয়াগ নামলাম। এখন টাইম হচ্ছে 2:29, দুপুর 2:29। সকাল 5:30 আমরা স্টার্ট করেছিলাম হরিদ্বার থেকে, এখন 2:29-এর সময় আমরা সোনপ্রয়াগ নামলাম। দেখছি এখান থেকে চেষ্টা করে যদি গৌরীকুণ্ড চলে যেতে পারি। আজ 1 ডজন কলা কিনলাম 1 ডজন 80 টাকা, ঠিকই আছে যদি হিসাব করা হয়, ঠিকই আছে। আমাদের ওখানে 5 টাকা পিস না, এখানে প্রায় 7 টাকা পিস, ঠিকই আছে। তো দেখা যাক পৌঁছতে পারি কিনা, যেমন যেমন হবে সেরকম সেরকম আপডেট দিতে থাকব। এখন সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি। যদি গাড়ি পেয়ে যাই এখান থেকে গৌরীকুণ্ড যাওয়ার, তাহলে ওয়েল অ্যান্ড গুড, নাহলে দেখি যাই বলে কী হবে দেখা যাক। আপাতত জাস্ট ভিউ দেখে অন্য কিছু আর ভাবতে ইচ্ছা করছে না। হ্যাঁ লুক, এই ট্রেলটা ধরে আমরা হেঁটে যাচ্ছি, এপাশে নদী, সামনে পাহাড়, এখানে পিঠে রুকস্যাক, ক্যাম্পিংয়ের জিনিসপত্র আলাদাই,
এখানে সবকিছু কস্টলি, জলের বোতল কিনতে হবে যাতে উপরে গিয়ে জলের প্রবলেম না হয়। কলা তো কিনলাম এনার্জির জন্য, পেটটাও ভরলো অ্যান্ড উপকারীও। অন্য কিছু খেলাম না, অন্য কিছু খেলেই লেথার্জি আসবে। তো আপাতত এইটুকুই, এই ট্রেলটা ধরে এগিয়ে গিয়ে দেখি যদি গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি পাওয়া যায়, তো তাহলে ওয়েল অ্যান্ড গুড, দেখা যাক কী হয়। সোনপ্রয়াগ থেকে এই পিছনের ব্রিজটা ক্রস করে সামনেই ট্যাক্সিছে, এখান থেকেই গাড়ি পেয়ে যাওয়া যায়। এখান থেকে গৌরীকুণ্ড মোটামুটি 5-7 কিলোমিটার আমার যা ধারণা, আমি যা শুনেছি। দেখা যাক এখন কত ফেয়ার নেয় আর কতক্ষণে আমাদের গাড়ির টার্ন আছে। ভিড় আছে ভালোই। একজন ডাকছে আমাদেরকে, দেখি আপন করে নিয়ে যায় কিনা। এখান থেকে ট্যাক্সি পেয়ে গেছি 50 টাকা করে পার হেড। চারজন উঠছে, ব্যাগ ওপরে তুলে দিয়েছি। শান্তি, গৌরীকুণ্ড গিয়ে এবার দেখা যাক আমাদের ক্যাম্পিং এর জিনিসপত্র সাথে আছে, যদি হোটেল পাওয়া যায় খুব ভালো, আর পাওয়া যায় তাহলে ক্যাম্পিং স্টার্ট। তো কতক্ষণ লাগে দেখি, নেমে বলে দিচ্ছি সব। আমরা সোনপ্রয়াগ থেকে ট্যাক্সি নিয়ে গৌরীকুণ্ড চলে এসেছি। ফুট পিছনে বোর্ডটা লাগানো রয়েছে, কেদারনাথ ফুট ট্র্যাক, ওটা ক্রস করে আমরা জাস্ট ওপরে উঠছি। ওপরে গিয়ে দেখবো যদি হোটেল পাওয়া যায় তো ভালো, নাহলে আমাদের ক্যাম্পিং সেট আপ আছে, সেট আপ করে ওখানেই রাত কাটানো হবে। প্রচণ্ড চড়াই, এইটুকু আসতেই ফেটে গেছে, এরপর কী হবে জানি না। লাঠি কিনে নেবো একবারে, এই যে লাঠি, দেখি যদি লাঠি ফাটি কিনে নিতে পারি তো একেবারে কিনে নিয়ে উপরে উঠবো। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মনে হচ্ছে কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছি। হয়েছে হয়েছে, আমাকে একজন মহিলা নামছিলেন তার মেয়ের সাথে, উনি মহিলা আমাকে দেখতে পেয়ে বললেন যে আপ উপর যা রে না লে লো, বলে এই লাঠিটা আমাকে দিয়ে দিলেন। বলে আপকা চিজ আপ লেকে যায়, বলে হম উতার রে আমারই জরুরত নেই আপনি এসে লে লিজিয়ে লে লিজিয়ে যাইয়ে আপ উপর যাইয়ে গিফট মে মিল গিয়া। তো দেখা যাক, এখনো অবধি সব কিছু তো পজিটিভ চলছে, এবার দেখা যাক কী হয়। পিছনে ভিড়, এটা ট্যাক্সির লাইন, ফেরার ট্যাক্সির লাইন, আমরা এখন উঠছি। আরে এটা 20 নিল, 20 টাকা কার পেছনে দেবো, নিজের পিছনেই আছলা হচ্ছে এইটুকু উঠতে গিয়ে। ভাই কোথায় যেতে হবে, দেখেই ভয় লাগছে, কোথায় যেতে হবে। চলো আপাতত হোটেল খুঁজি, কালকে যাত্রা আমাদের কালকে, আপাতত আজকে হোটেল খোঁজা। এখানে সরু লাঠিটা 20 টাকা, আর আমার হাতে যেটা আছে এই লাঠিটা যদি কিনতাম তাহলে সেটা পড়তো 50 টাকা, আর ওপরে এই 50 টাকার লাঠিটাই 100 টাকা, আর 20 টাকার লাঠিটাই 40-50 টাকা, নিচে একটু সস্তা।
তো আমরা এখন ওঠার দিকে মন দিই, এই ভিড়ের মধ্যে খালি কথা বলতে গেলে হাত ধরে যাবে আর ফোন টোনও পড়ে যাওয়ার সম্ভাবনা। কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। আমার পিছনে সেই কুণ যেটা গরম জলের, যেটাকে গৌরীকুণ্ড বলা হয়, সবাই স্নান করছে, আমরা করলাম না, আমরা যা সেটা দেখতে এসেছিলাম। আমরা আবার এগিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে মন্দাকিনী বয়ে চলেছে প্রচণ্ড জোর, বিশাল স্রোত। কি অবস্থা কমরেড? ওয়েদারটা এখনও খুব সুন্দর আছে। আমরা আজকে ট্রেক করছি না, এখানে থাকবো হোটেল ফোটেল নিয়ে, কাল থেকে ট্রেক শুরু হবে। আমরা এখানে গৌরীকুণ্ডে এসে ফাইনালি রুম পেয়েছি একটা 3000 টাকার, একটা সিঙ্গেল বেড, চারজন থাকতে দেবে একটা রুম, 3000 টাকা। জানি বেশি, বাট কিছু করার নেই, প্রচণ্ড রাশ, কিছু পাওয়া যাচ্ছে না এখানে। তো এই সেই রুম, ছোট্ট রুম, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 200 শুয়ে আছে, মটকা মেরে শুয়ে আছে, ব্লগ হচ্ছে বলে। এই হচ্ছে রুম, পাখা টাকা সব এমনি সব ঠিকঠাক আছে, টিভি আছে যেটা আমরা কখনোই দেখবো না, চার্জিং পয়েন্ট আছে যেটা কাজে দেবে, কারণ কালকে ট্রেকের আগে সব কিছু চার্জ করে নেওয়া বাঞ্ছনীয়। বাথরুমে একজন গেছে, আর ভিউটা এখান থেকে এরকম, পাশ দিয়ে মন্দাকিনী বয়ে যাচ্ছে, এমনি ঠিকঠাক আছে, বাট টাকাটা আর একটু কম নেওয়া উচিত। এই যে আরেকজন ব্লগারের ব্লগ শুরু হয়ে গেছে। 3000 টাকা সবকিছু কালকে গুছিয়ে নিতে হবে, যা এক্সট্রা সেটা ক্লোক রুমে রাখতে হবে, আর ডাস্টবিন অবশ্যই আছে। সবকিছু নোংরা আমরা ডাস্টবিনে ফেলেছি, আপনারা এটা মাথায় রাখবেন, এখানে কিছু নোংরা করবেন না, কারণ এত সুন্দর প্রকৃতি যেটা দেখতে আসছেন সেটাকে নোংরা করা কখনোই আমাদের মানায় না।